নিম্নমানর কাম অভিযোগ রাস্তার অবস্থা শোচনীয় নেই জনসাধারণ ধারণা পাই দেলে চেতাবনী এভাবে অভিযোগ আসছে কটক জেলা সালেপুর ব্লক নান্দোল পঞ্চায়েত ভাতপড়া গাঁর এই রাস্তা দিয়ে সমস্ত দৈনন্দিন কাম করতে পাখাপাখি চারিগোটি পঞ্চায়েত লোকে এই রাস্তাটি কটক চান্দবালি রাস্তা যাওয়া পাই কম বাট হয়ে বর্ষা ঋতু আগমনের এই রাস্তা নয় মাটি পড়ে রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে অভিযোগ আনিছেন গ্রামবাসী গাঁ হল ভাতপড়া কোণ কে এ রাস্তাটি অবস্থা এভাবে হয়েছে এই যে আপ্রোচ রোড হয়েছে আমার পোলর এবার কোণ অবস্থা আছে কোণ অবস্থা অবস্থা যা আছে এটি তিন চারটা পঞ্চায়েত যে অসুবিধা করছেন আমি যে বাসিন্দা এটি অছু আমার নান্দল পঞ্চায়েত বাসিন্দা যে মানে আমি অছু এটি আমি বহু অসুবিধা ভোগ করি পড়ুছি যা কি আমার গোটে রোগী হলে বি আমি হাফ কিলোমিটার বা গোটে কিলোমিটার টেকি নেওয়া পড়ুছি গোটে আম্বুলেন্স মগাইলে আসবনি গোটে ফায়ার গাড়ি আসলে বি আসবনি যদি গোটা গ্যাস ফাটলা বি আমি সমস্ত সে গ্রামবাসী সমস্তে মরিযু তেণু এটা দিন দৈনন্দিন পদচলা রাস্তা না এটা আমার দৈনন্দিন পদচলা লা যে পদচলা যে কিন্তু পদচলা নুহে সম্পূর্ণ রাস্তা এতে বাইক যায় চারি চকিয়া বি যায় এপটে সব যাওয়া হল কি কেউ কেউ পঞ্চায়েত লোক এই বাট দিয়ে যান এপটে আপনার নান্দল তো প্রথম দ্বিতীয় আমার বহুগ্রাম গোপীনাথপুর সত্যমপুর এইসব পাখাপাখি দৈনন্দিন পাঁচ হাজার ভাল লোক যা আসা করতে এবে কোন অবস্থা আছে এ রাস্তার আপনার তো অবস্থা দেখুছেন আমি কহবু কোণ পুরোনা পঙ্ক পকাই যে প্রকার অবস্থা করছেন এ রাস্তা কু আমি কোণ কহবু আমি তো নিজে ঘর বাহারি পারু আজ্ঞা আমার পিলা মানে কোটি সেই জায়গা টিউশন টিকে হওয়া যাই পারু না স্কুল তো বন্ধ অছি সাধারণ কথা টিউশন হওয়া যাও না এবে কোণ চাহুছেন চাহুছু তুরন্ত কেমিতি যেমনি সাত আট দিন ভিতরে রাস্তা কমপ্লিট হোক আমাকে রাস্তা করে দিয়ে যাও না কহলা সুভাষ মহারণা ঘর বিশ্বনাথপুর কোণ কহবে এই যে রাস্তার অবস্থা আছে আপনার তো আসিকি বয়স পাখাপাখি ষাটি হবনি কেতে দিনের সমস্যা এ সমস্যা তো বহু দিনর লা ইয়ে এনআরজিএসের বি কাম হইছিল সি আউ হই পালা নাই তেণু এমএলএ দিয়েছেন এ কামটিকে বোধে চারি পাঁচ মাস হয়ে গেলে সে কাম দেলে তেণু এমানে কোণ পাই এইসব কাম করছেন যে আমি বি জাঁপারু না যে কাম এমিতি সমস্যা হয়েছি যা কি এটি চারিটা পাঁচটা পঞ্চায়েত এটি যাব মধুবাবুঙ্ জন্মস্থানক বি এ রাস্তা তা প্রতি এমানকর আখি বি পড়ু নাই যে লোক বাহারি পারু না কেমিতি চলাচল করবে গোটে ফায়ার স্টেশন গাড়ি হো কি গোটে মেডিকাল গাড়ি হো ইয়ে কেই আউ আসবা পরিস্থিতিরে না গোটে কিলোমিটার যদি একটু কাঁধের পকাইকি বইকি নেবে তাহলে যাইকি যাবে তেণু এমানে কোণ পাই আকু সব পকাই রাখছেন আমি বি কেই কিছু জাঁপারু না আমি বি চলুছু এই জায়গা উপরে ভাবু কি রাজনীতি ফন্দি ফিকর ভিতরে রাস্তাটা তা বি এই যাইপারি যায় নিশ্চিত সেইটা হয়েছি কোনটা এই রাজনীতি ভিতরে এমানে পশিকি কি এমিতি করুচন্তি এমিতি লোকঙ্কু হইরাণ করিবার কারণ কোন রাজনীতি করন্তু কিছু কথা নাই কিন্তু এভাবে রাজনীতি ন করন্তু কিতে শহ শহ লোক হাজার হাজার লোক আজি কই এভাবে অবস্থা ভুগুচন্তি এ রাস্তা নাই আপন কোন দাবি রাখিবে মো দাবি রাখিবি যদি এ তুরন্ত যদি এ আট দশ দিন ভিতরে এ রাস্তা নহবে তাহলে আমি সম রাজ রাস্তা বন্ধ করিব অবরোধ করি বসি মো নাম মায়ধর বেড়া নন্দগম্পতর প্রথম এবং পূর্বতম সরপঞ্চ কোণ কহবে মায়ধর বাবু এ রাস্তার অবস্থা কোণ আপনার তো দেখি থিবে আপনি বি সরপঞ্চ থিবে আমার এবে কোণ আছে আমার লোকেশন হচ্ছে নন্দগম্পতর ভাতপড়ার বেহরা সাইটা আমি কুড়ি পরিবার এপট রয়েছে বাকি সব সেপটে এ রাস্তা দিয়ে আগুর চালুলা ট্রাক্টর যাওয়া ফোর হুইলর যাওয়া চাশ পিলা টিউশন যাতে ঝিউ পিলা এপটে রাতে পাইলে ভাতপড়া নান্দল পঞ্চায়েত বহুরাম পঞ্চায়েত সত্যমপুর পঞ্চায়েত এবং গোপীনাথপুর পঞ্চায়েত প্রায় হাজার লোক এপটে যাতে কারণ সালেপুটা এপটে সর্টকট হুয়ে তাখ হুয়ে এমএলএ মহোদয় চারি লক্ষ টাকা স্যাংশন করছেন মাটিগাঁ পাই পরবর্তী পর্যায়ে পিছু হবার অছি কিন্তু এমএলএ কিন্তু গণি গণি তিন লক্ষ টাকার কাম হওয়া উচিত কিন্তু আমার জ্ঞান পট্টনায়ক এটা বিজেডি সভাপতি এবং সরপঞ্চ স্বামী রবীন্দ্রনাথ স্বাইঁ এ কাম হাতকু নিয়েছেন পুরোনা পোখরী চাড়ি এপ্রিল চব্বিশ তারিখ কাম আরম্ভ কলে কাম এইটি হচ্ছে শুনে পাচ্ছ এরপরে ডোর্জন মারিক কয়লা ছেদিটা পকাই দেবে কিন্তু নমিনির যে নমিনিটা করে তাঁকু ওভরফোন পচারি মু দেড় মাস নথিলি বিভু কোণ এমতি না তিরিশ চাশ কিলোমো কত দেলে মু কিন্তু বর্ষে তুমি হইরাণ হব বর্তমানে রাস্তার যে অবস্থা আম্বুলেন্সটা আসিপারিব না ফায়ার ব্রিগেড আসিপারিব না আমি মতো নিজে গতাগত হয়ে পড়ুন এবার শুখিলা পাগ অছে চালুচ্ছেন এবার কাদু হলে যাই হয়নি বর্ষা দিনে এপ্রিল চব্বিশে আরম্ভ করে আজ দুই মাস তিন দিন হয়ে গেল তেমন বর্তমানে আমার কহা কথা তুরন্ত আট দিন ভিতরে রাস্তা করা যাও এ পর্যায়ে যেমন যেত পয়সা কমপ্লিট করা যাও যদি ন করা যায় আমি বাধ্য হয়ে রাস্তা রোকিবু।
ଆଉ ସାତ ଦିନ ମଧ୍ୟରେ କାମ ଶେଷ ପ୍ରାଣ କଲେ ରାସ୍ତା ରୋକ ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି ଗ୍ରାମବାସୀ। ଏହା ହେଉଛି ନାନ୍ଦଡ଼ା ପଞ୍ଚାୟତର ଭାତପଡ଼ା ଗାଁ ବେହେରା ସାହିର ରାସ୍ତା ପୁରା କାଦୁଆ ପଚପଚ ଖାଲି ପାଦରେ ଯିବା କଷ୍ଟକର ହୋଇପଡ଼ୁଛି। ସାଇକେଲ ଆରୋହୀମାନେ ସାଇକେଲ ଧରି ଗଡ଼ାଇ ଗଡ଼ାଇ ଯାଉଥିବାର ଦୃଶ୍ୟ ଦେଖିପାରୁଥିବେ ଭଲ ଭାବରେ। ଗାଡ଼ି ମୋଟର ଯିବା କଥା ଛାଡ଼ନ୍ତୁ, ଆମ୍ବୁଲାନ୍ସ ଆଉ ଅଗ୍ନିଶ୍ରମ ଗାଡ଼ି ଆସିବା ଅସମ୍ଭବପର ହୋଇପଡ଼ିଛି। ସ୍କୁଲ କଲେଜ ହାଟ ବଜାର ମେଡିକାଲ ବିଲବାଡ଼ିକୁ ଯିବା କଷ୍ଟକର ବ୍ୟାପାର। ନୂଆମାଟି ବଦଳରେ ପୋଖରୀରୁ ପଙ୍କମାଟି ତାଢ଼ି ପକାଯାଉଥିବାରୁ ଏଭଳି ରାସ୍ତାର ଅବସ୍ଥା ହୋଇଥିବାର ଅଭିଯୋଗ ଆଣିଛନ୍ତି ଗ୍ରାମବାସୀ। ଗତ କିଛି ମାସ ତଳେ ରାସ୍ତାର ଏଭଳି ଅବସ୍ଥା ଦେଖି ସ୍ଥାନୀୟ ବିଧାୟକ ଏହି ରାସ୍ତା କାମ କରିବା ପାଇଁ ନିଜ ହାତ ପାଣ୍ଠିରୁ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରିବା ପାଇଁ ବ୍ଲକ ପ୍ରଶାସନକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ। ହେଲେ ସମ୍ପୃକ୍ତ ଠିକାଦାର ରାସ୍ତା କାମରେ ବିଳମ୍ବ କରିବାରୁ ଲୋକମାନଙ୍କୁ ଏଭଳି ଅବସ୍ଥା ଭୋଗିବାକୁ ପଡ଼ୁଛି। କାମର ତ୍ୱରାନ୍ୱିତ ନେଇ ବ୍ଲକ ଅଧିକାରୀଙ୍କ ତତ୍ପରତା ଦେଖାଇବାକୁ ମିଳିନାହିଁ। ସାତ ଦିନ ମଧ୍ୟରେ କାମ ଶେଷ ନକଲେ ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇବାକୁ ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି ଗ୍ରାମବାସୀ। ଏପଟେ ଏ ସମ୍ପର୍କରେ ଆମ ପ୍ରତିନିଧି ବ୍ଲକ ଅଧିକାରୀଙ୍କୁ ଭେଟିଥିଲେ ମଧ୍ୟ ସେ କାମ ବାବଦରେ ଅବଗତ ନାହାନ୍ତି। କ୍ୟାମେରା ସାମ୍ନାରେ କହିବାକୁ ସଫା ସଫା ମନା କରିଦେଇଥିଲେ। ଏବେ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା ବ୍ଲକ ପ୍ରଶାସନ କେତେ ଗୁରୁତ୍ୱର ସହ ସମସ୍ୟାର ସମାଧାନ କରୁଛନ୍ତି। ସାଲେପୁର ରଶ୍ମିରେଖା ପରିଚୟଙ୍କ ରିପୋର୍ଟ, ପ୍ରତିଜ୍ଞା ଟିଭି।